আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা খালি অনুসরণ না, আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় ঈদের সালাতে, আমরা ঈদের সালাতের সালাত আদায় করি আগে, খুতবা পড়ি পরে, জুমায় আগে খুতবা পড়ি তারপরে সালাত আদায় করি। তাই এখন আমাদের দেশেও দেখা যায় আপনার ঈদের নামাজের পরে যখন আপনি খুতবা দিতে যায় খতিব সাহেব, তখন অর্ধেক মুসল্লি চলে যায়, দুই রাকাত নামাজ পড়ি চলে যায়। তো ওই সময়ে চলে যেত, তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তার থেকে ভালো হয় আগে খুতবাটা দিয়ে দিলে পরে নামাজ পড়লে তো ভালো হয়। তিনি আগে খুতবা দেওয়ার জন্য মিম্বরের দিকে উঠতেছেন, সাহাবাই কেরাম তার জামা টেনে ধরছেন, বলছেন যে না, আগে খুতবা দেওয়া যাবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগে দেন নাই। তিনি বলছেন যে আমি তো লোকেরা পরে কেউ খুতবা শুনে না, আমি তো ভালো উদ্দেশ্যে, ন্যাক উদ্দেশ্যেই খুতবা আগে নিয়ে আসছি। দেখেন, এবং দলিলও আছে, এবং তিনি দলিলও দিতে পারতেন যে জুমার নামাজে আগে খুতবা হয় না, তো ঈদের নামাজে আগে খুতবা হলে অসুবিধা কি? কিন্তু সাহাবায়ে কেরাম করতে দেন নাই, বাধা দিছেন, বলছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আগে নামাজ পড়ছেন সেখানে আগে নামাজ, যেখানে আগে খুতবা দিচ্ছেন সেখানে আগে খুতবা। এক জায়গার মাসালা আরেক জায়গায় কেয়াস করা যাবে না। বর্তমানে যেটা বেশি বেশি করা হয়, এক জায়গার মাসালা আরেক জায়গায়। বলেন যে একদিন শুনেন, একদিন আমি গ্রামে গেছি, তো এক আমাদের মসজিদের ইমাম সাহেব বলতেছে যে হুজুর শুন একটা ভিডিও দেখছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এই ব্যাপারে তো আপনার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে একজন। আমি বললাম যে তাহলে তো ভিডিওটা আমাকে দিয়েন, আমার তো এরকম হুজুর দরকার, কারণ এই হুজুরের পাইলে আমি আরব দেশের শাইখদেরকে ধরতে পারবো যে তারা কোরআন হাদিস পায় না, আমাদের বাংলাদেশের হুজুরেরা পায়, তারা বলতেছে এটা বেদাত, আর আমাদের হুজুরেরা বলতেছে এটা সুন্নত, এটা করা লাগবে। তাই আচ্ছা, তো ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে দেখি কি উনি প্রথমে বলতেছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা, এটা কোরআনে আছে, হাদিসে আছে, এজমায় আছে, কে আছে ও আছে, সব জায়গায় আছে। তা আরও ভালো, আমি আরও খাতা কলম নিয়ে বসছি যে কোরআনেরটাও দরকার, হাদিসেরটাও দরকার, ইনশাআল্লাহ সামনে গেলে মক্কা মদিনার আলেমদেরকে জোরে সোরে ধরতে হবে এবং তাদেরকে বলতে হবে মিয়া, আমাদের বাংলাদেশে এত বড় বড় আলেম যারা কোরআনে পাই গেছে, হাদিসে পাই গেছে, আপনারা কি কোরআন হাদিস পড়েন, পান না? আচ্ছা, এরপরে দেখি কোরআন হাদিস লই বসে দেখি কি মানে এমন জাহালতি বক্তব্য দিছে যেটা ওই আরবের ওলামাদের মানে ছাত্র হওয়ার যোগ্যতাও এখন অর্জন করা সম্ভব হয় নাই। কারণ ওই মানে দলিল দিতেছে কি কোরআনে হাদিসে দোয়ার ফজিলতের যত আয়াত আছে, তো দোয়ার ফজিলতের তো অনেক আয়াত আছে, হাদিসে আছে দোয়া করার এই ফজিলত, দোয়া করার ওই ফজিলত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে আপনার তখন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে দোয়া করছেন, তারপরে বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করছেন, হাত তোলারও দোয়া দলিল পাওয়া গেছে, তারপরে সবাইকে নিয়ে দোয়া করছেন এটারও দলিল পাওয়া গেছে, দোয়ার ফজিলতও পাওয়া গেছে। তো এই জন্য কয় এখানে তো ফরজ নামাজের পরে করা কোরআন হাদিস আজমাকে আর সব জায়গায় আছে, কত বড় জাহেল হইলে মূর্খ হইলে মানে এই দলিল উপস্থাপন করতে পারে। আচ্ছা, এরপরে এখন আমি যেটা যে কথাটা বলতেছিলাম যে এক জায়গার দলিল আরেক জায়গায় উপস্থাপন করা যাবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলছেন আপনার ইয়ার মধ্যে, এই বদরের যুদ্ধে বৃষ্টির জন্য খুতবার মধ্যে, তাহলে এখন যদি আমরা অন্য অন্য জায়গায় ওইটার উপরে কেয়াস করে তোলা শুরু করি, তো এটাকে সুন্নত হবে না বেদাত হবে? যদি ঘরে ঢুকার সময়, ঘর থেকে বাইরে হওয়ার সময় দোয়া পড়ি না, সেখানেও যদি হাত তোলা শুরু করি, মসজিদে ঢুকার সময়, মসজিদ থেকে বেরোবার সময়, টয়লেটে ঢুকার সময়, টয়লেট থেকে বেরোবার সময়, সেখানেও যদি হাত তোলে দোয়া করা শুরু করি, কি এটা সুন্নত হবে না বেদাত হবে? তাহলে এক জায়গার হাত তোলা আরেক জায়গায় কেয়াস করা যাবে না। আচ্ছা, ফরজ নামাজে বা যে কোনো সালাতে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, তখন আমরা সালাম দিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বসে বসে না দাঁড়ায় দাঁড়াই? বসে বসে আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দাঁড়ায় দাঁড়ায় না, বসে 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 বসে। আবার দেখেন খুতবার মধ্যে আমরা দরুদ পড়ি, সেখানে কি দাঁড়ায় দাঁড়ায় না, বসে বসে দাঁড়ায় দাঁড়ায়? এখন যদি খুতবার মাসালা নামাজে নিয়ে আসি বা নামাজের মাসালা খুতবায় নিয়ে যাই, বলি যে
নামাজের ভিতরে আল্লাহ রসুলকে সালাম দিছি বসে বসে, খোদবার মধ্যে দাঁড়ায় দিই মুখে, অথবা যদি বলি যে খোদবার মধ্যে আল্লাহ রসুলকে দাঁড়ায় দাঁড়ায় দিছি, নামাজের মধ্যে বসে বসে দিব কেন? এক জায়গার মাসালা যদি আরেক জায়গায় নিয়ে আসে তখন সব ইবাদত বাতিল হয়ে যাবে। এই জন্য মানে সবসময় খেয়াল রাখতে হবে কাইফিয়াত, মানে ধরনটা, ইবাদতের ধরনটা সাহাবায়ে কেরাম কীভাবে করছেন এটা খেয়াল রাখতে হবে। তিন নম্বর বিষয় তাআল্লুম সাকাফা মিনাস সাহাবাতিন, সাহাবায়ে কেরাম থেকে সকল কালচার, কৃষ্টি কালচার সংস্কৃতি সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। আপনার চুলের ডিজাইন ফ্যাশন কেমন হবে, চুলটা কেমনে রাখবেন, এই আদর্শটা নিতে হবে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম তারা চুল কীভাবে রাখতেন, তারা দাড়ি কীভাবে রাখতেন, তারা গোঁফটা কীভাবে রাখতেন, তাদের পোশাক আশাক কেমন ছিল, তাদের যাবতীয় চলাফেরা বিভিন্ন কার্যক্রম এগুলো কেমন ছিল, এই বিষয়গুলোর দিকে সাহাবায়ে কেরাম থেকে যত কালচার সংস্কৃতি আছে এই কালচার নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, এগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরামের যে কোরবানি আল্লাহর দিনের প্রচার প্রসার বিজয়ের জন্য, সাহাবায়ে কেরাম থেকে এই শিক্ষাগুলো নিতে হবে। সাহাবায়ে কেরাম কীভাবে তাদের জীবনের সময়টাকে, আমরা এখন যুবক বয়সে কী করি, আমরা বলি যে আমার এখন ক্যারিয়ার গঠন করা দরকার, আমার একটা বড় চাকরি দরকার, আমার একটা এইটা দরকার ওইটা দরকার, কী পড়াশোনা, বিসিএস পরীক্ষা দিবে, অমুক পরীক্ষা দিবে, রাত দিন কোনো ঘুম নাই, পড়াশোনায় ব্যস্ত, কারণ ক্যারিয়ার গঠন করতে হবে। তো সাহাবায়ে কেরাম কি তাদের ক্যারিয়ার গঠন করার জন্য এরকম সব বাদ দিয়ে, কোরআন হাদিস পড়া, এলেম শিখা সব বাদ দিয়ে খালি বিসিএস দেওয়ার জন্য, তারপরে বড় চাকরির জন্য, বড় ইয়ের জন্য সাহাবায়ে কেরাম এত ব্যস্ত হয়ে গেছিলেন? সাহাবায়ে কেরাম এত ব্যস্ত হন নাই, কারণ রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার আগে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আমার কাজ হলো আমার ঈমান আকীদা আমল নিয়ে ব্যস্ত হয়ে পড়া, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি চেষ্টা করব ঠিক আছে, কিন্তু এটা একটা সীমার মধ্যে থেকে, সীমার বাহিরে না। এই জন্য এই বিষয়টার দিকে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় যেভাবে সময় দিতেন, তাদের অর্থ ব্যয় করতেন, এই সময়ের কোরবানি, অর্থের কোরবানি, এই দৃষ্টান্তগুলো অসংখ্য হাজার হাজার দৃষ্টান্ত আছে সাহাবায়ে কেরাম থেকে, সেই দৃষ্টান্তগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। পাঁচ নম্বরে যেটি দাওয়াতের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য যেই পদ্ধতিতে দাওয়াত দিতেন সেই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম মানুষকে যেই দিকে দাওয়াত দিতেন, কোন দিকে দাওয়াত দিতেন? আল্লাহর দিকে, তাওহীদের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, শিরিক মুক্ত হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন। সাহাবায়ে কেরামের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল আল্লাহর তাওহীদ। তাহলে আমাকে আপনাকেও দাওয়াত দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে। সাহাবায়ে কেরামের দাওয়াতে পদ্ধতি, সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে। সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে গেলে গান গাইতেন না, কি সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে গেলে হিন্দি গান, বাংলা গান, ফার্সি গান এগুলো গায়ে গিয়ে মানুষকে দাওয়াত দিতেন। তাহলে বোঝা গেল যারা এরকম কৌতুক করে, অভিনয় করে, গান গেয়ে, বিভিন্ন রকমের গান, গানের ধরন দিয়ে মানুষকে দাওয়াত দেন, তারা সাহাবায়ে কেরামের আকীদা থেকে, মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছেন। তারা মানুষকে আকৃষ্ট করার জন্য তারা নিজেরা কিছু মানহাজ, কিছু পদ্ধতি তারা নিজেরা আবিষ্কার করে নিয়েছে। এজন্য সাহাবায়ে কেরামকে আপনার দাওয়াতের ক্ষেত্রে যে আমি মাহফিলে কেমনে আলোচনা করব, কিভাবে কথা বলবো, কি কি দৃষ্টিতে কথা বলবো, কোন কোন বিষয়ের উপরে কথা বলবো, এগুলো সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে, এগুলো অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আমার ইচ্ছা মতো করা যাবে না, কারণ আমি ইচ্ছা মতো করলে আমার কাছে বাহ্যিকভাবে মনে হইতেছে যে আমার মাহফিলে কয়েক লক্ষ মানুষ হয়েছে, কিন্তু বাস্তবে মাঠে ময়দানে গিয়ে দেখা যাবে যে এদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। মানুষ হয়েছে লাখ লাখ কিন্তু পরিবর্তন হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শে, সাহাবায়ে কেরামের মানহাজে দাওয়াত দিলে মানুষ দশজন হইলে পাঁচজন পরিবর্তন হবে, আর পরিবর্তন না হইলেও অসুবিধা নেই, একজনও যদি পরিবর্তন না হয়, কারণ পরিবর্তন করার মালিক তো আমি না, পরিবর্তন করার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমার দাওয়াতে যদি একজন মানুষও পরিবর্তন না হয় আমি বেঁচে গেলাম,
আমি উজরত পেয়ে গেলাম, আমি সওয়াব পেয়ে গেলাম, কিন্তু আমি নিজে নিজে পদ্ধতি আবিষ্কার করে গান গেয়ে বিভিন্ন ধরনের বেদাতি পদ্ধতি আবিষ্কার করে আমি মনে করতেছি যে এই পদ্ধতিতে দাওয়াত দিলে বাংলাদেশের সব মানুষ হেদায়েত হয়ে যাবে। অথচ সমাজে বাস্তবে যাই দেখলে দেখা যাবে যে ওই যেই হুজুরের মা পেলে ধরেন 500,000 লোক হয়েছে, ওই হুজুর যদি ওখানে ভোটে দাঁড়ায় ভোট পাইব 1,000, 1,000ও পায় কিনা সন্দেহ আছে। তাহলে মানুষ এগুলা এত মানুষ আসলো হুজুরের ওয়াজ শোনার জন্য, পরে ভোট দিল না কেন? কি বলেন? অনেক পীর দাবি করে আমাদের এত লক্ষ মরিতেছে, তাহলে তো আপনাদের ভোটও তো এত লক্ষ হওয়ার কথা। তারপরে এক একজনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, তাহলে ওই এলাকায় তো ওই লক্ষ লক্ষ মানুষের ভোট এগুলো ওখানে পাওয়ার কথা। তাহলে বোঝা গেল যে এগুলো আসে আপনাকে ভালোবেসে না, আপনার সুরকে ভালোবেসে, কোরআন সুন্নাকে ভালোবেসে না, আপনার কিছু কৌতুক অভিনয় গান শোনার জন্য আসে, এরা কোরআন সুন্নার ভালোবাসার জন্য আসে না। কারণ তারা ওই একই মানুষগুলা যেখানে কোরআন সুন্নার কথা হয় ওখানে কিন্তু যায় না, যেখানে গান হয় কৌতুক হয় অভিনয় হয় নাচানাচি হয় সেখানে যায়। তাহলে তারা কোরআন সুন্নার মহব্বতে যায় না, সেখানে যায় কিছুক্ষণ বিনোদন করার জন্য যায়, আর বিনোদনের মাধ্যমে আল্লাহ পাক সঠিক হেদায়েত রাখেন নাই। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে এলমের ক্ষেত্রেও সাহাবাই কেরামকে অনুসরণ করতে হবে। এরপরে সাহাবাই কেরাম সোহবতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আজকের যুবকেরা সোহবত বঞ্চিত, মানে যুবকেরা সত্যিকারের আহলুল এলেম মুখলেস দাঈল আল্লাহ তাওহিদবাদী এরকম ওলামা ইকরামদের সোহবত থেকে দূরে দূরে থাকে। ওলামা ইকরামদের সোহবত থেকে দূরে দূরে থেকে পরে দেখা যায় যে এমন ব্যক্তিদের খপ্পরে পড়ে যায় যারা কোরআন সুন্নার গভীর জ্ঞান বা কোরআন সুন্নার সঠিক মানহাজ যাদের মধ্যে নেই, তাদের কিছু আকর্ষণীয় বক্তব্য শুনে শুনে তারা গোমরা হয়ে যায়। কারণ সে ওলামায়ে কেরামদের সুন্নার অনুসারী আলেমদের সোহবত থেকে দূরে, সোহবত বঞ্চিত। যেভাবে খারেজিরা ওলামায়ে কেরামদের সোহবত বঞ্চিত হওয়ার কারণে, সাহাবায়ে কেরামের সোহবত বঞ্চিত হওয়ার কারণে গোমরা হয়েছে, আজকের সমাজে অসংখ্য যুবক এরকম আহলুল এলেমদের বা আহলুল সুন্নার ওলামাদের সোহবত থেকে দূরে থাকার কারণে গোমরাহির দিকে চলে যায়। এজন্য খেয়াল রাখতে হবে যে সবসময় ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। সত্যিকারের আলেম যারা, মুখলেস আলেম যারা, তাদের সোহবত লাগবে, তাদের থেকে দিন শিখতে হবে, দিন বুঝতে হবে। এবং সোহবতের বিশাল একটা গুরুত্ব আছে। আবার সোহবত মানে একজনের সাথে একেবারে আপনার পাগড়ি বাঁধা না, একজনের কাছে একবার বায়াত হয়ে নেওয়া না, মানে একজনের, আমি সত্যিকারের আহলুস সুন্নার আলেম যারা আছে সবার মাজলিসে সবার কাছে যাব, সবার থেকে এলেম নিব, সবাইকে ভালোবাসবো, একজনের সাথে একবারে সম্পৃক্ত হয়ে যাব না, আর সব জায়গায় যাব না। যেখানে প্রকৃত কোরআন এবং সুন্না পাওয়া যায়, যেখানে প্রকৃত সুন্নার অনুসরণ তাওহিদের অনুসরণ আছে, এবং মুখলেস দাঈ যারা, মুখলেস আলেম যারা, তাদের সোহবত লাগবে। এই জন্য সাহাবাই কেরাম থেকে এই শিক্ষাটাও নিতে হবে। সাহাবাই কেরামেরাও সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য দেখেন কত সাহাবি মসজিদে নববীতে না খেয়ে অনাহারে অর্ধাহারে কি কষ্ট করে মসজিদে নববীতে পড়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম আসহাবুস সফফার অনেক সাহাবিরা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এলেম নেওয়ার জন্য এইভাবে মসজিদে নববীতে তাদের জীবন কাটিয়ে দিতেন। এরপর কত সাহাবি দূর দূরান্ত থেকে এসে আর যান নাই, আর ফিরে যান নাই। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাখাল ছিলেন, তারা একসাথে একদল রাখাল 10-12 জন রাখাল তারা একসাথে ইসলাম গ্রহণ করছেন। করার পরে তারা একজনকে রেখে যাইতেন নবী সাল্লাল্লাহু ইসলামের কাছে, আর বাকিরা চলে যাইতেন। মানে এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে পরিবর্তন হইতো, এই সপ্তাহে অমুক, এ সপ্তাহে অমুক, এ সপ্তাহে অমুক, এইভাবে রেখে যাইতেন। তো একবার উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল আসলো, তিনি এক সপ্তাহ থাকলেন। থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আজকে চলে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার কাছে ওই রাখাল ওই মেষপাল ওগুলোই উত্তম নাকি একজন ব্যক্তি তোমার কাছে উত্তম? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের কথা বোঝাচ্ছেন যে আমি তোমার কাছে শ্রেষ্ঠ, আমি তোমার কাছে উত্তম, নাকি তোমার ওই বন্ধু বান্ধব, তোমার ওই মেষ, এগুলো তোমার কাছে উত্তম?
তো তিনি বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে ওই একজন মানুষ, আপনি আমার কাছে শ্রেষ্ঠ মানুষ, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তখন তিনি আর এখান থেকে যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে রয়ে গেছেন। আর এই সাহাবি পরবর্তীতে অনেক বড় মুহাদ্দিস সাহাবি হয়েছেন, বড় মুজাহিদ সাহাবি হয়েছেন, বড় দায়ী সাহাবি হয়েছেন, উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু। এইভাবে অসংখ্য সাহাবি তাদের যৌবনকালটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে কাটিয়ে দিয়েছেন। তো এই জন্য আমাদের যৌবনকালটা এলম চর্চায় এবং সত্যিকারের আলেমদের সোহবতে আমাদেরকে কাটাইতে হবে। সর্বশেষ যে কথাটা বলে শেষ করব সেটি হলো, সাহাবায়ে কেরামদের একটি বড় বৈশিষ্ট্য ছিল, তারা স্বার্থের ক্ষেত্রে মানে দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে নিজের থেকে অন্যকে অগ্রাধিকার দিতেন, আর আখেরাতের বিষয়ে অন্যের চাইতে নিজেকে অগ্রাধিকার দিতেন। এই এই অভ্যাসটা সাহাবায়ে কেরামের ছিল। মানে জাগতিক কোনো বিষয়ের বিষয় হলে সেই ক্ষেত্রে আমার থেকে আরেকজনকে অগ্রাধিকার দিতেন, আর যদি আখেরাতের বিষয় হইতো তাহলে তার থেকে নিজেকে অগ্রাধিকার দিতেন। যেমন প্রথম কাতারে সলাত আদায় করা, সফে আব্বাল, এটা অনেক ফজিলতের কাজ। সাহাবায়ে কেরাম নিজে প্রথম কাতারে না যাই, অন্যদেরকে ঠেলে ঠেলে দিতেন না। আমরা কই, ভাই আপনি যান, এই ভাই আপনি যান, ভাই আপনি যান, তো প্রথম কাতারের ফজিলত আমি আরেকজনকে দিয়ে দিব কেন? আমি আগে আসছি, আমি আগে প্রথম কাতারে বসব। এটা হলো মুসারা আফিল খায়রাত, কল্যাণের কাজে প্রতিযোগিতা। যে অমুক ভাই প্রথম কাতারে নামাজ পড়ে, আমি তার আগে চলে যাব মসজিদে, আমি প্রথম কাতারে পড়ব। সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল, আখেরাতের প্রতিযোগিতা। এই জন্য দেখা যায় আপনার ওই গরিব সাহাবিরা বসে বসে মিটিং করছে, যে ধনী সাহাবিরা তো জিকির আজকার করতেছে, তাজবি তাহলিল করতেছে, সব করতেছে, আবার এদিকে তারা হজ করতেছে, ওমরা করতেছে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদাকা করতেছে, তা আমরা তো ওগুলো করতে পারতেছি না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শিখিয়ে দিছেন, আবার একজন আরেকজনকে বলতেছে খবরদার এই আমল কাউকে বলিও না, আবার সবাই শুনে গেছে সাহাবি অন্য অন্য সাহাবিরা, আবার তারা আসছেন। এই যে তারা সবসময় যে ফিকিরটার মধ্যে থাকতেন সেটা ছিল আখেরাতের জীবনের কীভাবে আরেকজনের চাইতে উনি আগে আগায় যাবেন, এটাকে বলো মুসারা আফিল খায়রাত, মুসারা আফিল ফাস্তাবিকু ফিল খায়রাত। এটা সাহাবিদের মধ্যে ছিল আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে অগ্রগামী, আর দুনিয়াবি বিষয় হলে সেক্ষেত্রে অপর ভাইকে অগ্রাধিকার দিতেন। যেমন খাওয়ার বিষয়, এটা নিজে আগে না খায় আরেক ভাইকে খাওয়াইতেন। এমনকি এমন ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে ঘটেছে যে পানি এক গ্লাস, সবাই পিপাসার্থ, এক ভাই আপনি খান, এক ভাই আপনি খান, এক ভাই আপনি খান। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় নিজেদের উপরে তার অপর ভাইকে অগ্রাধিকার দেয়। আমি একবার এই মদিনাতে, আল্লাহ আকবার, মক্কা মদিনাতে আল্লাহ পাক এলমের এমন পরিবেশ রেখেছেন এখনও আলহামদুলিল্লাহ, যে ড্রাইভারেরা কোরআন হাদিস লয়ে বসে থাকে, গাড়ি চালায়, কিন্তু দেখবেন যে ড্রাইভারের গাড়ির মধ্যে কোরআনের তাফসির হাদিস গাড়ির মধ্যে লই লই ঘুরে, যেখানে সময় পায় এখানে বসে বসে কোরআনের তাফসির পড়ে, হাদিস পড়ে। তো একদিন মদিনাতে দেখি যে তো এই ওই কয়েকজন বসছে সিটের মধ্যে, সামনের সিটে দুইজন বসছে, তা একজন যুবককে ড্রাইভার বলতেছে যে ওই পিছনে গিয়ে একজন মুরব্বীকে ওখানে জায়গা দেওয়ার জন্য। তো ওই ওই ড্রাইভার কোরআনের আয়াত শুনাইতেছে, ওয়ায়ু সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মানে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য যে আল্লাহ বলছেন তারা নিজেরা কষ্ট করে, নিজেরা পিপাসার্থ, তারপরেও অপর ভাইকে অগ্রাধিকার দেয়। দেখেন একজন ড্রাইভার কোরআনের আয়াত দিয়ে আরেকজনকে বলতেছেন যে মানে জায়গাটা দেওয়ার জন্য, একজন মুরব্বীকে দেওয়ার জন্য, যে আপনার বাইকে একটু অগ্রাধিকার দেন। তারপরে একদিন আমি তায়েব যাইতেছি মক্কা থেকে, এক গাড়ির ড্রাইভার যে গাড়িতে যাইতেছে উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন বাংলাদেশে আমি কী করি, তো আমার লেখাপড়া কী বা কী করি না করি। তো পরিচয় হইতে হইতে যখন বললাম আমি ইউনিভার্সিটির শিক্ষক আরবিক ডিপার্টমেন্টে, তো উনি এবার আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তো ফাইসি আলহামদুলিল্লাহ, আপনি আমার ওস্তাদ, আপনার থেকে আমি কিছু জিনিস জানবো। তো দেখি যে কোরআনে কারিমের সবচেয়ে কঠিন কঠিন যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমাকে প্রশ্ন করতেছেন, যে বলতেছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এক জায়গায় বলছেন আল আনা হাস হাসাল হাক, মানে এই হাস হাসা মানে কি,
আল্লাহ পাকের এই শব্দটা কি বলছেন? তারপরে এরকম আরো কয়েকটা জায়গায় জিজ্ঞাসা করছেন। তা আমি মনে মনে কই যে আমাদের দেশের যাদেরকে আমরা বাহারুল উলুম আল্লামা, তারা এগুলোর মানে খোঁজ খবর নাই। আর একজন গাড়ির ড্রাইভার যিনি গাড়ি চালায়, আল্লাহ আকবার, উনি কোরআন কারিমের এই কঠিন কঠিন শব্দগুলো বাক্যগুলো এগুলো তাফসির জানে, ব্যাখ্যা জানে, সুবহানাল্লাহ। অর্থাৎ তারা এলেম চর্চা নিয়োজিত থাকে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে সাহাবাই কেরামের এই বৈশিষ্ট্যটা আমাদের যুবকদেরকে গ্রহণ করতে হবে, সব সময় জাগতিক বিষয়ে অন্য ভাইদেরকে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু আমলের বিষয়ে সবসময় আরেকজনের চাইতে নিজেকে আগায় নেওয়ার, আগে যাওয়ার, অগ্রগামী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার, এহসানের সাথে আত্তাবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।